থাকছে সেলিব্রিটি এবং এক্সপার্ট আড্ডা। দর্শক আজকে আমাদের মাঝে আছে চিত্রনায়িকা তানহা তাসনিয়া। চলুন আমরা অতিথির সাথে কথা বলি। কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো, দেখতে অনেক সুন্দর লাগছে, প্রিটি লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন উইন্টার চলছে, উইন্টার সিজনে কিন্তু আমাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হয় হেয়ার অ্যান্ড স্কিন নিয়ে, হ্যাঁ, তো কিভাবে টেক কেয়ার করছো নিজের? উইন্টার নিয়ে বলতে গেলে আমার অনেক ফেভারিট একটা সিজন আচ্ছা, উইন্টার, বাট ততটা স্কিনের জন্য অপোজিট আমার স্কিনের জন্য, বিকজ অফ আমার স্কিন অ্যান্ড হেয়ার দুইটাই অনেক ড্রাই, আচ্ছা আচ্ছা, অ্যান্ড উইন্টার আসলে তো আরো তো বেশি তোমাকে ড্রাই অনেক হয়ে বেশি যায়। কেয়ারফুল থাকতে এক্স্যাক্টলি, হচ্ছে। আমাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়, কারণ হচ্ছে ড্রাইনেসটা আরো অনেক বেড়ে যায়। হুম হুম তো যেটা হয় যে আমার লিপসের ক্ষেত্রে ড্রাইনেস, তারপর স্কিন ড্রাই হয়ে যায়, হেয়ার ড্রাই হয়ে হ্যাঁ, যায়, উইন্টারে কিন্তু হেয়ারটাও কিরকম ড্রাই হয়ে শুষ্ক যায় হয়ে অ্যান্ড যায়। ড্যান্ড্রাফ হয় হুম অনেক। হুম সো আমাকে অনেক এক্সট্রা টেক কেয়ার করতে হয় সব কিছুর। কাজ তো করা হচ্ছে, মেকআপ করছো, তো সেই ক্ষেত্রে উইন্টারে মেকআপের ক্ষেত্রে কি করছো, মানে এক্সট্রা কিছু অ্যাপ্লাই করছো বা হচ্ছে? হ্যাঁ, আমার মেকআপের উইন্টারে একটু ডিফারেন্স হয়, যেটা হচ্ছে যে একটু ময়েশ্চার বেস ফাউন্ডেশন আমি ইউজ করা ট্রাই করি, আমার প্রাইমারটা একটু ময়েশ্চার বেস ইউজ করা ট্রাই করি, বিকজ অফ অলরেডি আমার স্কিন অনেক ড্রাই। হেয়ারের টেক কেয়ার কি করে করছো? হেয়ারের টেক কেয়ার আসলে খুব বেশি টেক কেয়ার করার সময় হয়ে হ্যাঁ, ওঠে এত না, ব্যস্ততাও আর থাকে। এক্স্যাক্টলি খুব বেশি করা হয়ে ওঠে না, রাতে বাসায় ফিরে অনেক কষ্টে মেকআপটা তুলতেই অনেক কষ্ট হয়, মনে হয় যে এটাই সবচেয়ে কঠিন কাজ। তো খুব বেশি টেক কেয়ার আমার আসলে করা হয় না, আমি জাস্ট যেদিন বাসায় থাকি আমি একটু হট অয়েল মাসাজ করে শ্যাম্পু করে ফেলি, আর রেগুলার শ্যাম্পু কন্ডিশনারটা করা ট্রাই করি। আচ্ছা, এবার একটু কাজের প্রসঙ্গে কথা বলি, কি কি কাজ নিয়ে ব্যস্ত আছো? ব্যস্ত আছি, একটা ওয়েব সিরিজ করে আসলাম রিসেন্টলি, আচ্ছা এটা ডিরেক্টেড বাই অনন্য মামুন, আচ্ছা আচ্ছা, নাম হচ্ছে পার্টনার, ওকে, এটা শেষ করলাম। আরো এটা দুজন আসছে কবে, দর্শক দেখতে পাবে কবে? উইদিন 1 মান্থ আই গেস, খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তারপর দুটো টিভিসি শেষ করলাম, সেটা হচ্ছে রংধনু গ্রুপের হুম হুম রংধনু গুঁড়া মশলা অ্যান্ড প্রমেক্স মিল্ক পাউডার, দুইটাই ডিরেকশন দিয়েছেন শহীদ রায়হান। আচ্ছা, টিভিসি দুটো চলছে, হুম হুম একটা মিউজিক ভিডিও শেষ করলাম আসিফ আকবরের সাথে, বাহ, ওইটার ডিরেকশন দিয়েছে সৌমিত্র ঘোষ ইমন। সামনে বেশ কিছু কাজ আছে আরো হাতে, ওগুলো শুরু করব। ইনশাল্লাহ দর্শকরা অনেক এনজয় করবে তোমার কাজগুলো। আচ্ছা, এবার আসি একটু ফিল্মের প্রসঙ্গে, ফিল্ম তুমি করেছো, হ্যাঁ দুটো ফিল্ম রিলিজ হয়েছে, আর হ্যাঁ, সামনে কি দর্শকরা ফিল্ম পাচ্ছে? সামনে মাঝখানে তো আমাদের ইলেকশনের জন্য হ্যাঁ, একটু ফিল্মে ক্রাইসিস গেল। একটা ক্রাইসিস এন্ড একটা গ্যাপ হয়ে হুম হুম গিয়েছে, হুম সো হোপফুলি এখন তো ইলেকশন শেষ, তো কাজের আবার ফ্লোটা কিন্তু আবার শুরু হয়ে আবার যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে কাজের সামনে আবার ফ্লোটা। ঈদের কাজ শুরু হচ্ছে। হ্যাঁ, এখন যেহেতু ফেব্রুয়ারিতে যে মুভিগুলো আসছে সেগুলো দেখা গেছে যে আগে রেডি করা ছিল, হুম হুম ওগুলো এখন ওগুলো রিলিজ হচ্ছে। রিলিজ হবে, বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি কোনো মুভির কাজ এখনো শুরু করিনি, আচ্ছা, তো আমি হচ্ছে শুরু করব, দেন আমারটা হয়তো এই বছরের মাঝামাঝিতে বা এন্ডে শেষ হবে। কারণ একটা ফিল্ম শুরু করে শেষ করতেও কিন্তু একটা অনেক টাইমের সময় ব্যাপার। একটা অনেক সময় লাইক একটা ফিল্মের পোস্ট প্রি প্রোডাকশন, পোস্ট হুম হুম প্রোডাকশনের কাজ, আমার নিজের প্রিপারেশন, প্রিপারেশন থাকে সবকিছু মিলে আসলে অনেকটা টাইম চলে যায় ফিল্মে। ইনশাল্লাহ, যেগুলো কাজ আসছে সেগুলো দর্শক অনেক এনজয় করবে। এবার থ্যাংক আসি, ইউ। ঘুরতে পছন্দ করো খুব পাহাড় না সমুদ্র? সমুদ্র, সমুদ্র। হ্যাঁ, দেশের বাইরে অথবা দেশে কোন জায়গায় তোমার যেতে ভালো লাগে? আমার ঘুরতে পারলেই হইলো, সুন্দর জায়গা হইতে হবে, সেটা আমাদের দেশটা অনেক সুন্দর। হুম হুম আমাদের দেশে আমি যখন কোথাও ঘুরতে যাই আমি ট্রাই করি যে আমাদের দেশে কি কি সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো ডিসকভার করা উচিত, বা এগুলো কখনো যাইনি, কখনো দেখিনি, বাট শুটিং এর পারপাসে অনেক সুন্দর সুন্দর জায়গায় যাওয়া আমাদের সৌভাগ্য হয়, তো আমি অনেক ঘোরার পোকা, সেটা আমার দেশে হোক সেটা দেশের বাইরে হোক আমি ঘুরতে পারলেই হয়েছে আমার। সেটা কি ছুটি পেলেই বা একটু গ্যাপ পেলেই চলে যাওয়া হচ্ছে? হ্যাঁ, গ্যাপ পেলেই আমি মানে একদিনে, মানে আমি এত চঞ্চল, আমি এত অস্থির, আমি একদিনের জায়গায়, বাট তোমাকে দেখে কিন্তু মনে হয় না তুমি চঞ্চল, শুটে আমি যতটুকু দেখেছি তোমাকে, তুমি খুব চুপচাপ থাকো, খুব শান্তশিষ্ট দেখা যায়, হ্যাঁ কাজটা কি অনেক বেশি মনোযোগ দিয়ে করছো? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে এরকম, মানে যেটা করি ওটাতে অনেক প্রপার কনসেন্ট্রেট করি, হুম, নর্মালি আমি অনেক কথা বলি, মানে আমার বিষয়টা হচ্ছে এরকম, আমি আমি যার সাথে কথা বলবো না বলবোই না, বাট আবার যার সাথে আচ্ছা, একবার কথা বলা শুরু করি বক বক মুডের বক উপর বক ডিপেন্ড করতেই করছে থাকি, বা কার ক্লিক সাথে করার উপর কথা ডিপেন্ড বলছি, করছে, মানে আমার সাথে একটা ম্যাচের ব্যাপার আছে, ম্যাচের ব্যাপার আমার সাথে আছে। যদি সামহাও ম্যাচ করে যায় আমি অনেক ফ্রি হয়ে যাই, অনেক কথা বলে ফেলি। অ্যান্ড আমার যেটা হয়, আমি বাসায়
একদিনের বেশি 2 দিন থাকলে আমার অস্থির লাগা শুরু হয়ে যায়, মনে হয় যে কোথাও যাই আর আমার আর। বাসা থেকে বের হতে ইচ্ছা হয় না। ও তুমি তো অনেক আড্ডা দিতে অনেক ভালো লাগছে তোমার সাথে, কিন্তু এখন সময় একটা ছোট হ্যাঁ বিরতির, বিরতির পর আমরা আড্ডা দেব। দর্শক, মমতাজ নিয়ে ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও নিয়ে।